করতে নয় বাস্তব অবস্থা তুলে ধরতেই জাতিসংঘে মির্জা ফখরুল বলছে বিএনপি জাতীয় ঐক্যের মাধ্যমে সরকার পতনের ঘোষণা তাদের মূল উদ্দেশ্য হবে যাতে এই জাতীয় ঐক্য না হয় কিন্তু এই জাতীয় ঐক্য হবে কোন চাপের কাছেই মাথা নত করবে না আওয়ামী লীগ জবাব ক্ষমতাসীনদের বিএনপির জাতীয় ঐক্যের ডাক হাস্যকর যারা তাদের পার্টি অফিসে বসে একে অন্যকে সন্দেহ করে তো তারা নিজেদের মধ্যেই তো কোনো ঐক্য নেই এরা নাকি আবার জাতীয় ঐক্য করে দেখছিলেন প্রধান শিরোনাম রাত ১১টার সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক এবং আমি ফয়সাল মোর্শেদ এবার অন্যান্য শীর্ষ সংবাদ আওয়ামী লীগের মনোনয়ন পেতে তৎপর বর্তমান ও সাবেক এমপি মন্ত্রীরাই গুরুত্ব পাচ্ছেন অভিগড়া বেগম জিয়ার মুক্তির পরই চূড়ান্ত হবে প্রার্থী তালিকা বলছে বিএনপি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গুলিবিদ্ধ তিন যুবকের লাশ উদ্ধার বাস থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ স্বজনদের ঘটনা খতিয়ে দেখছে পুলিশ শরীয়তপুরে পদ্মার ভাঙন অব্যাহত নড়িয়া ও জাজিরাবাসীর হাহাকার তিন মাসে নিঃস্ব ৭০০০ পরিবার এবং বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে দুবাইয়ে কাল থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের লড়াই প্রতিটি ম্যাচকেই গুরুত্ব দিচ্ছে টাইগাররা জানালেন মাশরাফি সব আন্দোলনে ব্যর্থ হয়ে সরকারকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্রে বিএনপি লবিস্ট নিয়োগ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা তারা বলেন যে দলের মধ্যে ঐক্য নেই তাদের জাতীয় ঐক্যের ডাক হাস্যকর কোনো ষড়যন্ত্র করে লাভ নেই জানিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন দেশের জনগণই নির্ধারণ করবে রাষ্ট্র ক্ষমতায় কে আসবে আজ রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারা শুক্রবার বিকেলে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সম্পাদক মণ্ডলী সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে এখন বিদেশে ধরনা দিচ্ছে বিএনপি দুর্বার আন্দোলন সাগরের উত্তাল গর্জন দশ বছরে একবারও দেখিনি এই ঢেউ যদি দেখতে পায় আন্দোলনের উত্তাল গর্জন পারছে না দু একটা ঢেউ এসছে তো সেই মানসিকতা তাদের নেই সেই সাহসও নেই নিজেদের মধ্যেই তো কোনো ঐক্য নেই এরা নাকি আবার জাতীয় ঐক্য করবে এর আগে সকালে ধানমন্ডিতে একটি বেসরকারি মেডিকেলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ওবায়দুল কাদের সাফ জানিয়ে দেন বাংলাদেশের জনগণ ছাড়া অন্য কোনো শক্তিকে চাপ মনে করে না আওয়ামী লীগ লবিস্ট নিয়োগ করা কেন যুক্তরাষ্ট্র সরকার কাছে লবিং করবে আমাদের উপর চাপ দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের উপর আমি স্পষ্টভাবে বলতে চাই আমাদের শেকড় দুর্বল নয় আমাদের গণভীর অনেক শক্তিশালী আমাদেরকে চাপ দিতে পারে বাংলাদেশের জনগণ অন্য কারো চাপের কাছে আমরা নতি স্বীকার করব একই দিন ঢাকার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় অংশ নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ জনগণের উপর আস্থা থাকলে বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান জনগণের দরকার নেই আপনাদের আন্দোলন সংগ্রামের দরকার নেই আপনাদের বিদেশিরাই আপনাকে ক্ষমতায় বসে দেবে আপনার ঘরে বসে অপেক্ষা করুন এই বাংলাদেশের জনগণ বিদেশির কোনো চক্রাঙ্গানিকে কখনো ভয় পায় নাই বিদেশি প্রভুদের কাছে ধরনা ধরে কোনো লাভ হবে না আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময় হবে যদি নির্বাচন করার খুবই যদি আপনি মনে করেন নির্বাচনে অংশ নিন বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচনে প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান তিনি উবাইদুল্লাহ মামুন সময় সংবাদ ঢাকা এদিকে নালিশ করতে নয় দেশের বাস্তব অবস্থা তুলে ধরতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতিসংঘ সফরে গিয়েছেন বলে দাবি করেছে বিএনপি দলটির নেতারা বলেন সমঝোতা না এলে ঐক্যবদ্ধ প্রয়াসে সরকারের পতন ঘটনা হবে তারা বলেন আওয়ামী লীগ নির্বাচনে পরাজয়ের ভয়ে আতঙ্কিত আজ রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতারা বিএনপি মহাসচিবের জাতিসংঘ সফর ও দলের লবিস্ট নিয়োগ নিয়ে চলছে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে কথার লড়াই বিএনপি বলছে দেশের বাস্তব অবস্থা তুলে ধরতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জাতিসংঘ সফর শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন জাতীয় ঐক্য হয়ে গেছে
তিনি বলেন, সমঝোতায় না এলে ঐক্যবদ্ধভাবে সরকারের পতন ঘটানো হবে। আমাদের মহাসচিব নালিশ করতে যান নাই, বাংলাদেশের বাস্তব অবস্থা তুলে ধরার জন্য গেলেন। দেশের মানুষ কি অবস্থায় বিরাজ করছে এখন, এবং বিরোধী দলের উপরে যে অত্যাচার নিপীড়ন নির্যাতন হচ্ছে, সাধারণ মানুষের উপরে যে অত্যাচার নির্যাতন হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন যেটা হচ্ছে, সেই বাস্তব অবস্থা তুলে ধরার জন্য গেছেন। সরকার চাইবে যাতে এই ঐক্যটা না হয়, তাদের মূল উদ্দেশ্য হবে যাতে এই জাতীয় ঐক্য না হয়। কিন্তু এই জাতীয় ঐক্য হবে সকল রাজনৈতিক দল যারা এই সরকারের এই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চান। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং এ সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ নির্বাচনে পরাজয়ের ভয়ে আতঙ্কিত, সে কারণেই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না। সরকার ভীরু ও কাপুরুষ, তাদের কোনো সাহস নেই, আছে শুধু ভয় ও আশঙ্কা। যদি সাহস থাকত তবে প্রধানমন্ত্রী পদত্যাগ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করার জন্য নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতেন। বেগম জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার শেষ করতে দুদকের আইনজীবী আদালতকে প্রভাবিত করার চেষ্টা করছেন বলেও দাবি করেন রুহুল কবির রিজভী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নবীনদের চেয়ে বর্তমান ও সাবেক এমপি মন্ত্রীরাই আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে বেশি তৎপর। দলের মনোনয়ন বোর্ডও নতুনদের চেয়ে তুলনামূলক অভিজ্ঞদের গুরুত্ব দিয়ে তালিকা প্রস্তুতির কাজ শুরু করেছে। সেদিক দিয়ে মনোনয়ন প্রক্রিয়া এখনও শুরুই করতে পারেনি বিএনপি। সংসদের বাইরে থাকা দলটির মনোনয়ন বোর্ডের জন্য দায়ী করছে রাজনৈতিক পরিস্থিতিকে। দুই দলই বলছে মনোনয়নের ক্ষেত্রে তাদের মূল চ্যালেঞ্জ একক প্রার্থী দেয়া। মাহমুদ রাকিবের রিপোর্ট। ডিসেম্বরের শেষ সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে টিকিট পেতে মনোনয়ন বোর্ডের সদস্যদের কার্যালয়েতে এখন থেকেই ভিড় করতে শুরু করেছেন মনোনয়ন প্রত্যাশীরা। রাজনৈতিক বায়োডাটার পাশাপাশি তারা সঙ্গে নিয়ে আসছেন এলাকার নেতাদেরকেও। আমি কি কাজ করেছি, দলের জন্য করেছি, এলাকার জন্য করেছি, সেই প্রেক্ষিতে আমি একটা প্রোফাইল সাবমিট করেছি। যে কোনো দুঃসময়ে দলের সাথে ছিলাম, দলের সাথে আছি এবং সংগঠনের জন্য কাজ করে যাচ্ছে। সবার সমর্থনে আমি এবার মনোনয়ন চাচ্ছি। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড বলছে টানা দশ বছর ক্ষমতায় থাকায় এবার মনোনয়ন প্রত্যাশী অনেক বেশি, তাই আগে থেকে যোগাযোগ করলেও জরিপ ও অভিজ্ঞতায় যারা এগিয়ে থাকবেন তারাই চূড়ান্ত হবেন বলে জানান মনোনয়ন বোর্ডের এই সদস্য। এখন পর্যন্ত নবীনদের সিভি আমি খুব পাচ্ছি না। যারা মেইন লাইনের সঙ্গে আছে, মন্ত্রী আছেন, এমপি আছেন, তাদের সাথে তো আমাদের সবসময় একটা ইন্টারঅ্যাকশন থাকে। তারা নিশ্চিত করতে চান যে তাদের যাতে নমিনেশন দেওয়া হয়। গতবার আবেদন করেছিলেন, নমিনেশন দিতে পারা যায় নাই, এইবার তারা চায় যে তাদের সুযোগ দেওয়া হোক। বেশ কিছুদিন ধরে আমাদের কাজ চলছে জরিপের, যার জনপ্রিয়তা বেশি তাদেরই কিন্তু আমরা নমিনেশন দিব। জোটের শরিকদের জন্য ছেড়ে দেয়া আসনে দলের কেউ যেন বিদ্রোহী প্রার্থী না হয় সে ব্যাপারেও আওয়ামী লীগ কঠোর থাকার কথা জানান তিনি। যেখানে আমরা আমাদের জোটকে ছেড়ে দিব সেখানে আমাদের বিদ্রোহী আওয়ামী লীগের প্রার্থী সেখানে থাকবে না। সেখানে দলের যারা নির্দেশ মানবেন না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের যেখানে মনোনয়ন তালিকা চূড়ান্ত হওয়ার পথে সেখানে অনেকটাই পিছিয়ে বিএনপি। দলটির মনোনয়ন বোর্ডের সদস্য মঈন খানের জন্য দায়ী করছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে। তিনি জানান বেগম জিয়ার মুক্তির পরই শুরু হবে বিএনপির মনোনয়ন প্রক্রিয়া। এই অসম পরিস্থিতিতে মনোনয়ন দেয়াটা নির্বাচন করাটার চেয়ে বড় একটা বিষয় এই নির্বাচনটি সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে কি হবে না। আজকে রাজনৈতিক পরিস্থিতির কারণে বিএনপির অবস্থান আর আওয়ামী লীগের অবস্থান একটু আলাদা, সে কারণে আওয়ামী লীগের যে প্রক্রিয়াগুলো এখন চলছে বিএনপির প্রক্রিয়াগুলো ঠিক সেরকম ভাবে চলছে না। এখানে আমরা প্রথমে নিশ্চিত হতে চাচ্ছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করে আনবো। তবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত হলে মনোনয়নের ক্ষেত্রে অভিজ্ঞ ও নবীদের সমন্বয় করার কথা জানান তিনি। পুরনো প্রজন্ম যার বক্তব্য হচ্ছে রাজনৈতিক অভিজ্ঞতা, নতুন প্রজন্ম নির্ধারিত হবে নতুন আইডিয়া দিয়ে। এভাবে একটা সমন্বয়ের মাধ্যমে আমাদের সবচেয়ে যোগ্য প্রার্থীকে নির্ধারণ করতে হবে। একটা ইনক্লুসিভ প্রক্রিয়ায় যদি আমরা অগ্রসর হই তাহলে আমার মনে হয় মনোনয়ন একাধিক প্রার্থী থাকলেও কোনো সমস্যা হওয়ার কথা নয়। দশ সদস্য নিয়ে গঠিত আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড আর বিএনপির স্থায়ী কমিটির সবাই মনোনয়ন বোর্ডের সদস্য। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। রাত ১১টার সময়ে আরো থাকছে। চট্টগ্রামের মুরাদপুরে ওয়াসার ভুলে গ্যাস লাইন কাটা পড়ে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল এলাকাবাসী।
কোনোভাবেই থামানো যাচ্ছে না শৈলতপুরে নদী ভাঙন। পদ্মার করাল গ্রাসে তিন মাসে নিঃস্ব হয়েছেন প্রায় 7,000 পরিবার। একের পর এক বিলীন হচ্ছে বসত ভিটা, রাস্তাঘাট ও সরকারি বেসরকারি স্থাপনা। এতে নড়িয়া ও জাজিরা নদী তীরবর্তী এলাকায় বাসিন্দারা রয়েছেন চরম দুর্দশায়। শরীয়তপুর থেকে সাইফুল ইসলামের ক্যামেরায় মাহমুদ রাকিবের রিপোর্ট। পদ্মার এমন সর্বগ্রাসী রূপ দেখেনি কেউ আগে। পরম মমতায় বুক দিয়ে আগলে রাখা সাধের ভিটা, বাজার, ফসলের শোবার ঘর, কোনো কিছুই বাদ যায়নি রাক্ষসী পদ্মার ছোবল থেকে। সহায় সম্বল হারা মানুষগুলো এখন নিঃস্ব, প্রতিদিনই নতুন নতুন এলাকা হারিয়ে যাচ্ছে নদী গর্ভে। নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র পাড়ি জমাচ্ছেন আতঙ্কিত মানুষ। গ্রামগঞ্জ আশ্রয় কোথায়, থাকার জায়গা কোথায়? সময় মোড়ানো একটা এলাকা, এসে দেখলাম শ্মশানে পরিণত হয়ে গেছে। মানে এরকম আমি হয়তো রোহিঙ্গাদের অবস্থা দেখিনি, কিন্তু এই অবস্থা দেখে আমার কাছে খুব করুণ মনে হলো। যাদের ভিটেটুকু এখন টিকে আছে তাদের দিন কাটছে আতঙ্ক আর শঙ্কায়। গত কয়েক মাসে বিলীন হয়ে গেছে 50 শয্যা বিশিষ্ট নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মসজিদ, মাদ্রাসা, কেদারপুর ভূমি অফিস, 4টি বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল, বাদ যায়নি ব্যাংক, বীমা ভবন ও শিক্ষা প্রতিষ্ঠান সহ হাজার খানেক ব্যবসা প্রতিষ্ঠান। সরকার যদি আমাদেরকে এখানে একটু দেখে যে আমাদের বেড়িবাঁধ দিয়া দেয় আর নদী খনন করে, আমরা মনে হয় ভবিষ্যতে বাঁচতে পারব, নাইলে আমাকে বাঁচার মতো পাই। বন্ধ হয়ে গেছে পুরো এলাকার চিকিৎসা সেবাও। ভিটা ছিল, ভিটা ভেঙে গেছে, ঘর ভেঙে গেছে, আজকে আমরা অনেক কষ্টে আছি, কেউ খাওয়া দাওয়া কই করি ঠিক নেই। আমাদের ইনস্ট্রুমেন্ট যেগুলো থিয়ারের হায়া টেস্ট সবকিছু এখানে তো রাখার মতো নাই আমাদের। ভাঙন রোধ নানা পদক্ষেপ নেওয়া হলেও কিছুই নদীর গ্রাসে তিন মাসেই সর্বহারা হয়েছে হাজার পরিবার। সরকারিভাবে 1200 কোটি টাকার প্রকল্প নেওয়ার কথা জানিয়েছেন ভাঙন পরিদর্শনে আসা আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক। ভাঙনকে স্থায়ীভাবে রোধ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রায় 1200 কোটি টাকা এখানে অনুমোদন করেছেন, একনেকে পাস হয়েছে এবং পানি কমে যেদিন থেকে বাঁধ শুরুর মতো অবস্থা দাঁড়াবে সেদিন থেকে স্থায়ী বাঁধ প্রকল্প চালু করা হবে এবং তার বাইরেও 7 কোটি টাকার জিও ব্যাগ এখানে ফালানো হয়েছে। ভাঙনের সব হারানো অসহায় মানুষগুলো বলছেন মানুষের মোট 5টি মৌলিক চাহিদার মধ্যে একমাত্র বস্ত্র ছাড়া বাকি 4টি মৌলিক চাহিদাই কেড়ে নিয়েছে এই বেসামাল পদ্মা নদী। তাই এখন তারা বলছেন সরাসরি রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়া পুনরায় তাদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফেরা প্রায় অসম্ভব। মাহমুদ রাকিব, সময় সংবাদ, নড়িয়া, শরীয়তপুর। গত 51 বছরে পদ্মা নদীর ভাঙনে প্রায় 660 বর্গ কিলোমিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বিভিন্ন সময়ের স্যাটেলাইটের ছবি গবেষণা করে এ তথ্য জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সম্প্রতি সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয় 1967 সাল থেকে এ পর্যন্ত ঢাকা শহরের আয়তনের 2.5 গুণের বেশি জমি পদ্মার গ্রাসের শিকার হয়েছে। স্যাটেলাইটের ছবিতে বিভিন্ন সময়ে পদ্মা নদীর প্রস্থ, গভীরতা, গঠন ও সামগ্রিক আকারের পার্থক্য তুলনা করে নাসা জানায় প্রতি বছরই পরিবর্তন আসছে পদ্মার মানচিত্রে। মুক্ত প্রবাহ বৈশিষ্ট্য সম্পন্ন সহ পদ্মার প্রাকৃতিক বৈশিষ্ট্য আর নদী তীরের বড় বালুচরকেই নদী ভাঙনের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয় প্রতিবেদনে। তবে সাম্প্রতিক বছরগুলোতে পদ্মা নদীর ভাঙনের হার কমেছে বলেও জানানো হয়। আবারও সমুদ্রে বেড়েছে জলদস্যুর উপদ্রব, আতঙ্ক বিরাজ করছে জেলেদের মাঝে। ইতিমধ্যে মুক্তিপণের দাবিতে শতাধিক জেলেকে জিম্মি করেছে জলদস্যুদের বিভিন্ন বাহিনী। মাছ ধরার জন্য গভীর সমুদ্র আবারও অনিরাপদ হয়ে পড়েছে জেলেদের কাছে। যে কোনো মূল্যে তাদের নিরাপত্তা নিশ্চিতে তৎপর থাকার কথা জানিয়েছে র্যাব। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম। জলদস্যু বরগুনা সহ উপকূলের জেলেদের কাছে আতঙ্কের নাম। তবে গত 2 বছরে কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু এবছর ইলিশ মৌসুম শুরুর সাথে সাথে আবারও শুরু হয়েছে জলদস্যুদের তাণ্ডব। জেলেদের জাল, মাছ ও ট্রলার লুট, মুক্তিপণের দাবিতে জেলেদের জিম্মি করে নির্যাতন শুরু করেছে তারা। অসহায় জেলেদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। তাই আবারও আতঙ্ক বিরাজ করছে উপকূলের জেলেদের মাঝে। 2 লাখ দাও, 1.5 লাখ দাও,
আর জলদস্যু তো ওরা তো ফুল তো ধরা খায় না। আমাদের একটা বোর্ড আটকে লাইলে, মাঝিকে আটকে লাইলে অনেক টাকা দিতে হয়, এই ভয়তে আমাদের সাগরে যাইতে সমস্যা হয়। দুই বছর ভালো হলাম, এরপর এখন তো আবার ডাহাইতে জ্বালায় আটকাই রেখে খুব মানুষজন মারিদির করে। তবে দস্যু দমনে জেলেদের একমাত্র ভরসা র‍্যাব। জেলেরা বলছেন, সুন্দরবনে র‍্যাবের আবারও সক্রিয় অভিযান হলে বন্ধ হবে জলদস্যুদের তাণ্ডব। র‍্যাব যদি ঠিক মতন টহল দেয়, ঠিক মতন পাহারা দেয়, তাহলে আশা করা যায় জলদস্যু যাইবে। কোস্টগার্ড যতদিন ছিল ততদিনে ডাকাত নির্মূল হয় নাই, যখন র‍্যাব দিছে ওই থেকেই ডাকাতটা নির্মূল হয়েছে। প্রশাসন যে কোনো মুহূর্তে ইচ্ছে করলে এই যে জলদস্যু দমন করা নির্মূল করা যায়। অবশ্য র‍্যাব বলছে, সুন্দরবন বিরাট দুর্গম এলাকা হলেও যে কোনো মূল্যে জলদস্যুদের দমনে বদ্ধ পরিকর তারা। সুন্দরবন তো একটা ব্যাপক এলাকা, র‍্যাবের পক্ষ থেকে আমরা বদ্ধপরিকর যে কোনো মূল্যে আমরা এই জলদস্যুদেরকে দমন করব এবং আমরা এই জেলে বর্তমানে সুন্দরবনে থেকে গরিবের বন্ধু ছত্তার ভাই, ছোট ভাই, মেজ ভাই, নোয়া ভাই সহ প্রায় ১২টি জলদস্যু বাহিনী সমুদ্রে সক্রিয় রয়েছে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল থেকে ঢাকার মহাখালীর তিন যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনদের দাবি, গত বুধবার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা যাত্রীবাহী একটি বাস থেকে তুলে নিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তারা। পুলিশের দাবি, নিহতের মধ্যে একজনের কাছ থেকে ইয়াবা পাওয়া গেছে। হত্যা রহস্য উদ্ঘাটনে কাজ শুরু হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেছে পুলিশ। ঢাকার মহাখালীর তিন ব্যবসায়ী সোহাগ, শিমুল ও বাবু বেশ কয়েক বছর ধরেই তারা একসঙ্গে ব্যবসা করছেন। এদের মধ্যে শিমুল ও বাবু সম্পর্কে ভাইরা ভাই। বুধবার ঘুরতে যাওয়ার কথা বলে সকালে বাসা থেকে বের হওয়ার পর তাদের আর কোনো খোঁজ মিলছিল না। শুক্রবার সকালে পূর্বাঞ্চলের 300 ফিট সড়কের 11 নম্বর ব্রিজের কাছে তিন যুবকের লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সকাল 8টার দিকে পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে। সংবাদ মাধ্যমের সূত্র ধরে সোহাগ, শিমুল ও বাবুর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে লাশ শনাক্ত করে। পরিবারের দাবি, ঝিনাইদহ থেকে ঢাকা ফেরার পথে দৌলতদিয়া ঘাট এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয় সাদা পোশাকে এই তিন যুবককে তুলে নিয়ে যাওয়া হয়। বুধবার থেকে আমরা খুঁজে পাইতেছি না, খুঁজে না পাওয়ার পর আমরা এলাকার সব জায়গায় খোঁজ খবর নিয়েছি, থানায় খবর নিয়েছি, তারা বলতে পারে না। যে গাড়ি দাইছে সেই গাড়ির সুপারভাইজারে কইছে দুইটা গাড়ি সামনে আই না, দাঁড়াইছে আর দাঁড়ায় গাড়ি বন্ধ করে ওগরে নামাই লয়ে গেছে। পুলিশ বলছে, নিহতদের মাথা ও শৈলে গুলির চিহ্ন পাওয়া গেছে। ঘটনার রহস্য উন্মোচনে কাজ শুরু করেছেন তারা। তিনজন লোকই একসাথে তারা পাচ্ছিল না, আমরা লাস্ট যেহেতু পেয়েছি গুলিবিদ্ধ অবস্থায়, সেটা আমরা ধরে নিচ্ছি প্রাথমিকভাবে মার্ডার। আমরা লাস্ট গুলো ইনকোয়েস্ট করে দেখলাম মাথায় এবং বুকে গুলিবিদ্ধ অবস্থায় আছে, একজনের পকেটে কিছু ইয়াবা পাওয়া গেছে। ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানায় পুলিশ। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। রাত 11টার সময়ে আরো থাকছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া চলছে জানালেন উপাচার্য। ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠক 16 সেপ্টেম্বর। চট্টগ্রামের মুরাদপুরে ওয়াসার ভুলে গ্যাস লাইন কাটা পড়ে আগুনের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন এলাকাবাসী। ফায়ার সার্ভিস জানায়, নগরীর মুরাদপুরের শ্যামলী আবাসিক এলাকায় ওয়াসার পাইপ লাইনের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় ভুলবশত গ্যাস লাইন কাটা পড়ে প্রায় 30 ফুট এলাকা জুড়ে আগুন লেগে যায়। রাস্তার নিচ থেকে বুদবুদ করে গ্যাস বের হতে থাকে। এতে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে বড় ক্ষয়ক্ষতি থেকে বেঁচে যান এলাকাবাসী। ওয়াসার গাফিলতির কারণে এই ঘটনা ঘটে বলে অভিযোগ এলাকাবাসীর। ডাকসু নির্বাচনের প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান। সকালে বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। উপাচার্য আরও জানান, আগামী 16 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্র সংগঠনগুলোকে মতবিনিময়ের জন্য চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা ডাকসু নির্বাচন অনুষ্ঠানের জন্য কিছু প্রস্তুতি নিচ্ছি, আমরা কিছু প্রয়াস নিচ্ছি, কিছু পদক্ষেপ গ্রহণ করছি, তার ফলে ওটিও
আরেকটি পদক্ষেপ, যেখানে আমরা বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদ বলতে একটি প্রতিষ্ঠান আছে যেটি এই 17-18 বছরে উজ্জীবিত করা হয়নি, সেটিকে আমরা আবার জীবিত করছি। এবং ছাত্র সংগঠন যারা আছে সকল সংগঠনকেই প্রক্টর সাহেব আমন্ত্রণ জানাবেন এবং তখন বৈঠক বসবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে হবিগঞ্জ এক আসনে প্রস্তুতি নিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। আওয়ামী লীগ ও বিএনপির পাশাপাশি মাঠ গোছাতে ব্যস্ত জাতীয় পার্টিও। তবে দল মত নির্বিশেষে এলাকার উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে চান ভোটাররা। জেলা প্রতিনিধি রাশেদ আহমদ খানের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। লন্ডনী এলাকা খ্যাত নবীগঞ্জ উপজেলা এবং পাহাড় চা বাগান ও প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত বাহুবল উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ এক আসন। প্রবাসী অধ্যুষিত এ আসনে 1991 সালে নির্বাচিত হয় জাতীয় পার্টি। পরের টানা তিনটি নির্বাচনে জয়ের ধারাবাহিকতা ধরে রাখে আওয়ামী লীগ, আর উপনির্বাচনে একবার বিজয়ী হয় বিএনপির প্রার্থী। সবশেষ 2014 সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় জাতীয় পার্টির প্রার্থী। আগামী নির্বাচনেও মহাজোটের শরিক হয়ে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় জাতীয় পার্টি। তবে এলাকার উন্নয়নে এবার আসনটিতে নিজেদের প্রার্থী চায় আওয়ামী লীগ। আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হয়ে আসলে এই যেগুলা জাতীয় পার্টির সংসদ সদস্য করতে পারেন নাই, সেটা ইনশাল্লাহ আমরা পূরণ করতে পারবো। আগামী তো মহাজোটের মাধ্যমে আমরা জাতীয় পার্টি মনোনয়ন পাবে আমরা বিশ্বাস করি। প্রতিপক্ষের প্রার্থী যতই হেভিওয়েট হোক তা ডিঙিয়ে জয় ছিনিয়ে আনতে আশাবাদী বিএনপি। আগামী নির্বাচনে আওয়ামী লীগ যাকেই ক্যান্ডিডেট দেব তাকে ডিঙিয়ে আমরা নির্বাচিত হব ইনশাল্লাহ। সেই জনসমর্থন আমাদের আছে, সেই প্রস্তুতি আছে। আর এলাকার উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকেই নির্বাচিত করতে চান ভোটাররা। আমরা বাহুবলের মধ্যে এমন কোনো এমপি পাইছি না যে আমরা বাহুবলের তেমন উন্নয়ন করে। বালা একজন এমপি চাই যাতে আমরা কৃষকের উন্নয়ন কাজ করতে পারে। সুষ্ঠু নির্বাচন চাই এবং বুট কেন্দ্র যাতে যাইতে পারি, বুট দিতে পারি, জনসাধারণ যাতে হওয়া হয় আমরা বুটে নির্বাচিত হোক। হবিগঞ্জ এক আসনে মোট ভোটার 3,60,020 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,78,530 এবং নারী ভোটার 1,81,498 জন। সময় সংবাদ হবিগঞ্জ। রাত 11টার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নালিশ করতে নয়, বাস্তব অবস্থা তুলে ধরতে জাতিসংঘে মির্জা ফখরুল বলছে বিএনপি। জাতীয় ঐক্যের মাধ্যমে সরকার পতনের ঘোষণা। কোন চাপের কাছেই মাথা নত করবে না আওয়ামী লীগ, জবাব ক্ষমতাসীনদের। বিএনপির জাতীয় ঐক্যের ডাক হাস্যকর। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গুলিবিদ্ধ তিন যুবকের লাশ উদ্ধার, বাস থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ স্বজনদের, ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। শরীয়তপুরে পদ্মার ভাঙন অব্যাহত, নড়িয়া ও জাজিরাবাসীর হাহাকার, 3 মাসেই নিঃস্ব 7,000 পরিবার। এবং বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে দুবাইয়ে কাল থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের লড়াই, প্রতিটি ম্যাচকেই গুরুত্ব দিচ্ছে টাইগাররা, জানালেন মাশরাফি। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি, আর সঙ্গে থাকুন সময়।